আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বা আওয়ামী লীগ এরা পরকীয়ায় ব্যস্ত, এরা নিজের স্বামীকে বিশ্বাস করে না, এদেশের জনগণকে বিশ্বাস করে না, যার কারণেই তারা পরকীয়ায় করার জন্যই ভারতকে পাশে চাচ্ছেন। ভারত বুঝতে পেরেছে এই আওয়ামী লীগ হলো প্রতারক, এই আওয়ামী লীগ হলো ভোটচোর, এই আওয়ামী লীগ হলো দর্শনকারী, এই আওয়ামী লীগ হলো লুটপাটকারী, ব্যাংক ডাকাতিকারী। ভারত এখন এদেশের মুক্তিগামী মানুষের পাশে থাকবে বলেই এদেশের মানুষ আশা করে। আমেরিকা যখন এদেশের মুক্তিগামী মানুষের পক্ষে কথা বলে, সুষ্ঠু নির্বাচনের কথা বলে, অনিয়মের কথা বলে, তখন এই আওয়ামী লীগের শরীরে কেমন যেন একটি জ্বালা ধরে যায়, দাহত্র জ্বলে যায়। কারণ দাহত্র জ্বলে যায় এই কারণেই যে আমেরিকা তো সত্য কথা বলছে, এদেশের মুক্তিগামী মানুষের কথা বলছে, জাপান এদেশের মুক্তিগামী মানুষের কথা বলছে, তারা বলছে যে এদেশে একটি সুষ্ঠু নির্বাচন হতে হবে, সকল দলবল নির্বিশেষে হতে হবে এবং জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। যখন তারা জনগণের পক্ষে কথা বলছেন তখনই কিন্তু আওয়ামী লীগের দাহত্র জ্বলে যায়, যার কারণেই কিন্তু তারা এই ভারতকে পাশে টানতে চাচ্ছে। এই কারণে ভারত কিন্তু 18 সালের নির্বাচন কিভাবে করেছে, 14 সালের নির্বাচন কিভাবে করেছে তা কিন্তু এদেশের জনগণ জানে। তবে ভারতও বুঝতে পেরেছে, সর্বশেষ হলো ভারত বুঝতে পেরেছে এই আওয়ামী লীগ হলো প্রতারক, এই আওয়ামী লীগ হলো ভোটচোর, এই আওয়ামী লীগ হলো দর্শনকারী, এই আওয়ামী লীগ হলো লুটপাটকারী, ব্যাংক ডাকাতিকারী। ভারত এখন এদেশের মুক্তিগামী মানুষের পাশে থাকবে বলেই এদেশের মানুষ আশা করে। আর ভারত যদি আবারও সেই 18-14 সালের মতো এই ভোট ডাকাতদের সাথে থাকে, ভারতকে দেশের মুক্তিগামী মানুষ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে, এটাই হলো বাস্তবতা। তবে আমরা আশা করছি ভারত সহ পশ্চিমারা দেশ এবং দেশে বিদেশে যারা আছেন সকলেই বাংলাদেশের মুক্তিগামী মানুষের পাশে থাকবে, ভোটের অধিকারে থাকবে এবং মানুষের গণতন্ত্রের রক্ষার আন্দোলন, সেই আন্দোলনের পাশে থেকেই তারা সকল সময় সহযোগিতা করবে বলেই এদেশের মানুষ আশা করে। আমি যেটি বলতে চাচ্ছি, আমি তাদের মতো কুরুচিপূর্ণ বক্তব্য দিতে চাই না, তবে আমি দু একটি কথা বলতেই হয়। সেটি হলো যে এই আওয়ামী লীগ সবসময় কিন্তু পরকীয়ায় ব্যস্ত। আপনি দেখবেন পরকীয়ায় তারা নিজের স্বামীকে বিশ্বাস করে না, তার প্রমাণ হলো বাংলাদেশের জনগণ তারা বিশ্বাস করছে না, বিধায় তারা ভারতকে বলছে যে আমাদের পাশে থাকেন। অর্থাৎ ভারত যদি তাদের পাশে থাকে, তারা ডাকাতি করতে, ভোট ডাকাতি করতে তাদের সুবিধা হয়, ধর্ষণ করতে সুবিধা হয়, লুটপাট করতে সুবিধা হয়, ব্যাংক খালি করতে সুবিধা হয়। তবে আমরা যেটা মনে করি, ভারত হয়তোবা সেই 2014 এবং 2018 মতো আর ভুল করবে না, কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তির সাথে তারা সম্পর্ক করবে না, তারা সম্পর্ক করবে এদেশের সাধারণ মানুষের সাথে, এটাই বাংলাদেশের মানুষ আশা করে ভারতের কাছে। আজকে বাংলাদেশের জনগণকে আওয়ামী লীগ সরকার ভয় পায়, ভয় পায় কারণেই তারা বলছে যে ভারত পাশে থাকলে তাদের শক্তি বৃদ্ধি হয় এবং তারা বলছে যে শেখ হাসিনার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ভারত। বাংলাদেশের মানুষ ভারতকে সবসময় বন্ধু ভাবে, ভারতকে কখনো শত্রু ভাবে না, কারণ ভারত 1971 সালে আমাদেরকে সহযোগিতা করেছিল, আমরা সেই কৃতজ্ঞতা স্বীকার করি এবং তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা যারা জনগণ, আমরা জনগণ ভারতকে আবারও অনুরোধ করছি যে কোনো ব্যক্তি এবং কোনো রাষ্ট্রীয় রাজনীতির যেই দল আছে তাদেরকে আপনারা সমর্থন করবেন না। এদেশের মুক্তিগামী মানুষ এখন এদেশের সবসময় তারা আশা করছে যে এই যেই সরকারটি 15 বছর গুম হত্যা লুটপাটের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তাদেরকে তারা লাল কার্ড দেখাতে চায়। এবং এই ভারত যদি বাংলাদেশের মানুষের পাশে থাকে তাহলে তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাবে, আর যদি বাংলাদেশের মানুষের পাশে না থাকে, কোনো ব্যক্তির পাশে থাকে, তাহলে ভারতকেও এদেশের মানুষ লাল কার্ড দেখাবে, এটাই হলো বাস্তবতা। আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের মধ্য দিয়ে দুর্বলতা প্রকাশ করে এবং তাদের শরীর ঘেমে যাচ্ছে যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা আর আগের মতো 18 সালে যে ভোট ডাকাতি করেছিল সেই ভোট ডাকাতি করতে পারবে না, কারণ এদেশের মুক্তিগামী মানুষ এবার সকল জায়গায় পাহারা দেবে তাদের ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য। কাজেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বা আওয়ামী লীগ এরা পরকীয়ায় ব্যস্ত, এরা নিজের স্বামীকে বিশ্বাস করে না, এদেশের জনগণকে বিশ্বাস করে না, যার কারণেই তারা পরকীয়ায় করার জন্যই ভারতকে পাশে চাচ্ছেন। দেখুন, সবচেয়ে মজার ব্যাপার হলো
আমেরিকা যখন গণতন্ত্রের কথা বলে, জাপান যখন গণতন্ত্রের কথা বলে, অন্য অন্য দেশ যখন গণতন্ত্রের কথা বলে, তখন কিন্তু তারা বলে না যে আমেরিকা, জাপান, কানাডা আপনারা আমাদের পাশে থাকলে আমরা শক্তি পাই বা এদেশের জনগণ শক্তি পায়। কারণ তারা তো তাদের অনৈতিক কাজকর্মের সাথে তারা থাকে না, যার কারণেই এই ভারত তাদের পাশে থাকলে তাদের অবৈধ কাজকর্ম সুবিধা হয়, যার কারণে তারা ভারতকে বাংলাদেশের পাশে থাকতে অনুরোধ করছেন। তবে আমরা আশা করছি যে ভারত আর তাদের পাশে থাকবে না, ভারত এদেশের মুক্তিগামী মানুষের পাশে থাকবে, এটাই হলো বাস্তবতা। আর